EPS-ের কলঙ্কিত কাহিনী। রাজনীতি করে হনা পিটিকা এপিএসসির বিষয়ার। এপিএসসিত সাংসদ বিধায়কর সতি অন্ততির দীঘলীয়া তালিকা। কি শাসক কি বিরোধী, বক্রপথে এপিএসসির চাকরি ক্রয় করাত কোনো পিছপরি নরল। বাঘা বাঘা রাজনীতিকর সন্তান, আত্মীয় আর ঘনিষ্ঠয় ক্রয় করেছিল রাকেশ পালর বজারের এপিএসসির চাকরি। প্রাক্তন মন্ত্রী নীলমণি সেনডেকার পুত্র রাজশ্রী সেনডেকা জেলত। বিধায়ক জয়রাম ইংলেঙর ভাগিন মনিকা তেরণ পিক সমন। কারাগারত নাজদিন ফারুকির ভতিজা সাবিরা ইমরান। কারাগারত সোমাই আছে রাজেন গোহাঁর ভতিজা সুনয়না আইদেউ। হাইলাকান্দির কংগ্রেস নেতা ঈশাক আলী বরভূঞার পুত্র মুস্তাফাক সমন। সাংসদ আর পি শর্মার কন্যা পল্লবী শর্মাক সমন। এই সকলের বিপরীতে কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগদান করা প্রাক্তন মন্ত্রী সুমিত্রা পাটির পুত্র বুয়ারী। পূর্বর তালিকাত থাকা সত্ত্বেও 18 জুলাইত হবলগিয়া হস্তাক্ষর পরীক্ষার বাবে বিশেষ প্রভাবশালী চক্রে থাকা সুসম্পর্কর বাবে সুমিত্রা পাটির সন্তানলৈ সমন নোযোৱাৰ অভিযোগ সাংসদ আর পি শর্মার। আর সিলেক্টিভলি যে হয়েছে এইবিল কাম, এটা আগের আমি জানো সিলেক্টিভলি ভিতরে ভিতরে কোনোবা অল্প পাওয়ারফুল রাজনেতার মানুষবিলাকও বাদ গৈছে, গতি আমি খবর লো, নামও ওলাইছিল পেপারবিলাকত, কিন্তু বাদ পয়সা গিয়ে বাদ গল, গতি সিলেক্টিভ ইয়াতে হয়েছে। আর টার্গেট এটা করা হয়েছে পার্টিকুলার আর পি শর্মা, মোক টার্গেট করা আজ প্রায় 1.5 বছর হল। আমার দলের ভিতরে আছে 1-2 জন, বেশি নয়, 2-3 জন মানুষ আছে পাওয়ারফুল মানুষ, তেওঁলোকে টার্গেট করেছে। গতি কারণ তো এটা নির্বাচন হয়ে আছে, টিকিট বিচার বহুত হয়ে গেল নয়, 8-10 জন মানুষ টিকিট বিচারিছে, যেই টার্গেট মোকে যদি ডাইরেক্ট টার্গেট করলে, মোকে যদি জেলত পঠালে হয় আই উড বি হ্যাপি। অকল রাজনীতিকেই নহয়, বহু উচ্চপদস্থ বিষয়ার সতি অন্ততিয়েও বক্রপথে ক্রয় করেছিল এপিএসসির চাকরি। অচিরেই ডিব্রুগড় আরক্ষী সমন জারি করব বহুকেজন বিষয়ার এসসিএস এপিএস সন্তানক। সমন অহার দুশ্চিন্তাত সময় কটাইছে বক্রপথে এসসিএস এপিএসর চাকরি ক্রয় করা সন্তানের পিতৃ মাতৃয়ে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।